আপনারা দেখছেন অচেনা বাংলা। দীর্ঘ 11 বছরের ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত দুদিন পূর্ণ জোয়ারের ফলে ভাঙছে একাধিক নদীর বাঁধ। দক্ষিণ ২৪ পরগনার পূজালী পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাঁধটিও ভেঙে গেল। বাঁধের ভিতর দিয়ে বাঁধ দিচ্ছে, বাঁধ দিতে দিতে সে বাঁধও বন্ধ করে দিয়েছে। কোনো অফিসার এসে বললো কাজ করা যাবে না, এরকম ওরকম বাঁধ বন্ধ করে দিচ্ছে। এবার এমার্জেন্সি, আমার এই সামনে বাড়ি দেখুন, এই বাড়ি আমরা জলে এখন ভাসছি, এখন তো এক হাঁটু জলে ঝাঁপে ঝাঁপে যাতায়াত করতে হয়, মানে সারা রাত ঘুম নেই, সারা দিন রাত ঘুম নেই। এর আগেও কয়েকবার নদীর ধারে রাস্তাটি ফাটল দেখা দেয়। আমরা সেই খবর সম্প্রচার করলেও সেই দপ্তর থেকে কোনো হেলদোল নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সমস্যাটি মূলত ২ বছর আগে থেকে হয়ে আসছে, কিন্তু সেই দপ্তর থেকে কোনো পাকাপোক্ত বাঁধ নির্মাণ করা হচ্ছে না কেন? দুর্গত এলাকার বাসিন্দাদের দাবি, খরা কোটালে জোয়ার এলেই নদীর জল এলাকায় ঢুকে প্লাবিত হতে পারে এলাকা। তাই বাঁধ নির্মাণের জন্য প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। আতঙ্কে দিন কাটাচ্ছে পূজালী পালপাড়ার বাসিন্দারা। এটা বৌরিন রোডে এটা এরকম হচ্ছে, আর এই যে বাঁধ যা ভাঙছে না, আগে অনেকদিন আগে বাঁশের কাজ হয়েছে, সে কোনো কাজ হয়নি, নেমে গেছে। অফিস থেকে লঞ্চে করে লোক এনে নেমে গেছে। এখানে অনেক ডিপ ডিপ বলে সেই বুঝে কাজ করতে হবে তো। এই মাস তিনের আগে পাইলেন করেছে, বর্ষাকালে যদি বাঁধের কাজ করে মাটিটা পাবে কোথায়? মাটি দিতে পারছে না। বাঁধ দেখছেন দিনকে দিন কিরম ভেঙে যাচ্ছে, আপনারা দেখুন কিরম অবস্থা। সবাই এডুকেশনের চিঠি করেছে, এডুকেশনের যে মেন চেয়ারে বসে সে কেন কাজ করছে কিছু বুঝতে পারেনি। সেই দপ্তর আসছে, চেক করছে। রিসেন্টলি আগেরবারে কিছুদিন আগে এসে রিপোর্টার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওইদিকে চেক করে গেল, ওইদিকে একটা বাঁধ করবে বলে ওইদিকে রাস্তা বানাবে, একটা নতুন করে বাঁধটা আছে, ওই নতুন করে রাস্তা বানাবে। এবার রাস্তা বানাবে বলে কাজ আরাম হলো, নতুন করে বাঁধছে, বাঁধটাও কাজ হলুনি। আটকে বানাবো কি মানুষের ঘরে? একটা করোনা রুগীতে যে আটঙ্ক, তার থেকে বেশি আটঙ্ক আছে। আমরা করোনা রুগীতে হাসপাতালে নিজের সুযোগ আছে তো, এখানে গেলে বুড়ো বাপকে বাঁচাবো না, নিজের কচি ছেলেকে বাঁচাবো বলুন। আরও মিডিয়া এসলো, তাদেরও ঠিক বলেছি, কিন্তু কোনো রকম গুরুত্ব হয়নি, কোনো রকম কাজ ফরাবার হচ্ছে বলে বুঝতে পারছি না আমরা। এই সমস্যাটা মানে যদি সৃষ্টি বলেন, প্রায় আজ থেকে ২ বছর আগে যখন ফার্স্ট ফাটল দেখা দেয়, তখন থেকেই অনেক দরবার করা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, পাড়ার সমস্ত সই করে জমা দেওয়া থেকে শুরু করে সব কাজই করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই এত ভয়ঙ্কর অবস্থা যেটা ঘটেছে, এটা মাস তিন ধরে ধরে ঘটছে। ব্যবসায়ী একটা বাড়ি তো অলরেডি অর্ধেক ডুবে গেছে। এখন এই পরিস্থিতিতে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে এই বার্তাই দিতে চাই যে এতগুলো মানুষের জীবন নিয়ে আপনারা খেলবেন না। যতটা তাড়াতাড়ি সম্ভব, আমি মনে করি আমাদের কাছে এখন একটা মিনিট একটা দিনের সমান। এতে বাচ্চা নিয়ে অলরেডি আমাদের মোটামুটি ব্যাগ ফ্যাগ গুছিয়ে রাখার মতন পরিস্থিতি হয়েছে এবং আমরা গুছিয়ে রেখেছি। যে কোনো মুহূর্তে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। মানে আমাদের কাছে আর এখন একদিন দুদিন বলে ব্যাপার না, আমাদের কাছে এখন এক মিনিট দু মিনিটটাই খুব ভয়ঙ্কর এবং আতঙ্কের জায়গা তৈরি হয়ে গেছে।